যারা আসলে জঙ্গিবাদের যোগ দেয় তাদের মোটিভেশন দরকার। তো ডি রেডিকালাইজেশন ও রিহ্যাবিলিটেশন প্রোগ্রাম যেটা নবদিগন্তের পথে, এই কর্মসূচির মাধ্যমে অপরাধীদের মনস্তাত্ত্বিক পরিবর্তন করে সমাজের মূল ধারায় ফিরে আনার পদক্ষেপ নেওয়া হয়েছে। প্রায় 421 জন জলদস্যু জঙ্গি পুনর্বাসন প্রক্রিয়া চলমান রয়েছে। এভাবে অপরাধ দমন ও মানবিক দিক সহ বহুমুখী কর্মপন্থা নিয়ে র্যাব কাজ করে যাচ্ছে। কাজে যারাই যখন আত্মসমর্পণ করবে সঙ্গে সঙ্গে তাদেরকে পুনর্বাসন করতে হবে। পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি করবার পর প্রায় 1800 অস্ত্রধারী আমার হাতে তাদের অস্ত্র সমর্পণ করেছিল। তাদের সকলকেই আমি কিন্তু পুনর্বাসন করে দিয়েছিলাম। আর যারা প্রায় 64,000 মানুষ তারা কিন্তু ভারতে আশ্রয় নিয়ে রিফিউজি হিসেবে ছিল, আমি কিন্তু তাদের সকলকে ফিরিয়ে নিয়ে এসে তাদের চাহিদা মোতাবেক তাদের পুনর্বাসন করে দিয়েছিলাম। এখনও এই ধরনের বড়দস্যু জলদস্যু বা যারা জঙ্গিবাদে চলে যাচ্ছে তাদেরকে ফিরিয়ে আনলেই চলবে না, সাথে সাথে তাদেরকে পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে এবং তাদের জন্য মোটিভেশন দরকার, কাউন্সেলিং দরকার যেন এই পথে তারা না যায়। এই ক্ষেত্রে যেমন আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা বা সমাজের বিভিন্ন স্তরে যারা আছেন বা জনপ্রতিনিধি এবং সবথেকে বড় দায়িত্ব রয়েছে পিতামাতা অভিভাবকদের, আমি আশা করি তারাও এ ব্যাপারে মানে আরও বেশি উদ্যোগী হবেন। আমি বলবো যে এই কাজে এই নবদিগন্তের পথের এই কর্মসূচির মাধ্যমে যে মনস্তাত্ত্বিক পরিবর্তনটা নিয়ে এসে এদেরকে সমাজের মূলধারে নিয়ে আসা হয়েছে সেজন্য র্যাবকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই। আমরা আমাদের বিভিন্ন ধর্মীয় সামাজিক অনুষ্ঠান এবং আন্তর্জাতিক বিভিন্ন সভা সমাবেশ বা ক্রীড়া অনুষ্ঠানের নিরাপত্তা দায়িত্ব পালন করছি এবং আপনারা দেখছেন যে খেলাধুলা বিভিন্ন অনুষ্ঠানে আজকে শুধু বাংলাদেশে নয় আন্তর্জাতিক পর্যায়েও কিন্তু বাংলাদেশ একটা আকর্ষণীয় স্থান। কাজে যারা বিদেশ থেকে আসে বা এখানে যখন তারা বিভিন্ন অনুষ্ঠান করে তাদের নিরাপত্তা প্রদানের জন্য আমাদের র্যাব সহ যাদের উপর দায়িত্ব দেওয়া হয় প্রত্যেকে কিন্তু অত্যন্ত দক্ষতার সাথে তা পালন করে। সেজন্য আপনাদের আমি সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই। আর আমি আগেই বলেছি যে কিশোর গ্যাং এটা অবশ্যই বন্ধ করতে হবে। এখানে বাবা মায়েরও দায়িত্ব আছে, স্কুলের শিক্ষকদেরও বা কলেজ ইউনিভার্সিটির শিক্ষকদেরও দায়িত্ব আছে, পাশাপাশি সাধারণ জনগণ বা জনপ্রতিনিধি তাদেরও কিন্তু দায়িত্ব রয়েছে। আর আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা বা গোয়েন্দা সংস্থা তো এ ব্যাপারে কাজ করবেনই। আর কোথাও যেন কোনো ধরনের অপসংস্কৃতি বা কোনো কিছু যেন না ঘটতে পারে তার জন্য যথাযথ ব্যবস্থা নিতে হবে এবং র্যাব এ ব্যাপারে যথেষ্ট সক্রিয় ভূমিকা পালন করছে।